মানে আপনি কত চান 50 করাই লাগবে প্রতি ম্যাচে প্রতি ম্যাচে 50 করতে চান না লিটন দাস কিন্তু প্রতি ম্যাচে ডাক মারার মন্ত্রটা তাকে কে দিয়েছে কে জানে জাতীয় দলে অটো চয়েস হয়ে ওঠা লিটন দাস কোনো এক অদৃশ্য কারণে রান করতে যেন ভুলে গেছেন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডের পর দ্বিতীয় ওয়ানডেতেও শূন্য রানে আউট হলেন এই ওপেনার পরম আস্থায় তার কাঁধে যারা ইনিংস সূচনার দায়িত্ব তুলে দেন তাদের দিকে যেন বিদ্রুপাত্মক উপহার ছুড়ে দেন লিটন দাস পরপর দুই ডাকে বাংলাদেশের রেকর্ড বুকে জায়গা করে নিলেন তিনি ওয়ানডেতে দেশের হয়ে শূন্য রানে আউট হওয়ার ক্ষেত্রে লিটন দাস ঢুকে পড়লেন শীর্ষ পাঁচে যদিও এই তালিকায় থাকা অন্য সবার চেয়ে কম ম্যাচ খেলেছেন তিনি এই তালিকায় তার সঙ্গী হিসেবে আছেন মাশরাফি রফিক রাও কেবল এই সিরিজেই নয় দীর্ঘদিন ধরেই ব্যাটের রান নেই লিটন দাসের সবশেষ 10 ওয়ানডেতে সেঞ্চুরি তো দূরে থাক কোনো 50 দেখাও পাননি এই টপ অর্ডার এর মধ্যে পাঁচটিতে তিনি আউট হয়েছেন সিঙ্গেল ডিজিটে আর তার সবশেষ 50 দেখতে হলে যেতে হবে 5 মাস পেছনে পুনেতে ভারতের বিপক্ষে অবশ্য এসব পরিসংখ্যান কিংবা বাজে পারফরমেন্সের চিত্রে কিছুই যায় আসে না ব্যাটে না পারলেও মুখে ধার ঠিকই আছে লিটন দাসের তার চোখে 25 গড়ে রান খারাপ কিছু নয় টিম ম্যানেজমেন্টের কাছেও হয়তো সেরকমই তাই তো জাতীয় দলে 10 বছর হতে চলা লিটন দাসের কাছ থেকে পাওয়া 5 সেঞ্চুরি আর 12 50-তেই তৃপ্তি ঢেকুর তুলেন সবাই নোমান আবদুল্লাহ এখন